এখন দুই সমীকরণের সমানে দাঁড়িয়ে বাংলাদেশ ও ভারত। টাইগারদের চাওয়া টিম ইন্ডিয়াকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করা, আর ভারত চাইবে হোয়াইট ওয়াশের লজ্জায় রাতে। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে শুরু দুপুর 12টায়। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। সময়টা ভালো যাচ্ছে না মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। সিরিজের দুই ওয়ানডে থেকে তার ব্যাট থেকে এসেছে মাত্র 30 রান। অনুশীলনে বেশ সিরিয়াস মুশি ব্যাট হাতে ব্যর্থতার দেয়াল ভাঙতে চান, তবে দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারম্যান্ড মুশিকে নিয়ে চিন্তিত নন। মুশফিক 15 বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন, তাকে নিয়ে চিন্তার কিছুই নেই। ও জানে কিভাবে রানে ফিরতে হয়। শুধু মুশফিকই নয়, সাকিব, মাহমুদুল্লাহ সেরা ক্রিকেটার, অনেক অভিজ্ঞতা রয়েছে তাদের। আর ইনজুরির কারণে এই সিরিজে এখনো মাঠে নামতে না পারা তাসকিনও অপেক্ষায় ভারত সিরিজে মাঠের উত্তাপ গায়ে মাখতে। শেষ ওয়ানডেতেও বাংলাদেশ ম্যাচ জয়ের বিকল্প কিছুই ভাবছে না। এর মধ্যে সিরিজ নিশ্চিত করেছি আমরা। দলের সবাই ফুরফুরে মেজাজে রয়েছে। শেষ ম্যাচটা আমরা জিততে চাই। আর ইনজুরির কারণে টিম ইন্ডিয়া দল থেকে ছিটকে গেছেন একাধিক ক্রিকেটার। রোহিতের জায়গায় ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবেন কেএল রাহুল। ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। সংবাদ সম্মেলনে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর জানান, তারা হোয়াইট ওয়াশ এড়াতে চান। বিশ্বকাপের আগে আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো খেলেছে, তাই সিরিজ জিতেছে। আমরা শেষ ম্যাচটা জিততে চাই। বাংলাদেশ ও ভারত ম্যাচ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দলের সমর্থকদের মধ্যেও। শুভ দেবনাথ, নিউজ 24।